Dear viewers, assalamu alaikum. I hope that you are keeping well. By the great mercy of my Allah. So, I mean, ask the Bishwini Aslam, Yama networking at Ecole, Chitam. Two, the Nisham Yalkana Gutta Sai, Chitam, dedicated. শেয়ার আকৃতি হঠাৎ শেয়ার আকৃতি আপনি যখন আমরা এসপিটিকে বা কোনো প্রোভাইডার থেকে সার্ভিস প্রোভাইডার থেকে যারা সার্ভিস প্রোভাইডার থেকে যখন আমি লাইন নিতে আপনার যে ওই লাইনটা যে ডেডিকেটেড কিংবা শেয়ার আকৃতি কিনা সেটা কীভাবে বুঝবেন বা ডেডিকেটেড কি এবং শেয়ার আকৃতি সাধারণত ডেডিকেটেড লাইন হচ্ছে একটা আইপি ব্লক বা রিয়েল আইপি আর শেয়ার আইপি হচ্ছে সাধারণত একটা আইপি বিভিন্ন জন শেয়ার করে তো একটা আইপি যদি বিভিন্ন জন শেয়ার করে যেমন আমি এখানে একটা আইপি এই দুজনকে শেয়ার করে দিলাম সেম শেয়ার করে দিলে দেখা যাচ্ছে ও ও যদি ডাউনলোড দেয় মানে ওর স্পিডটা কমে যাবে ডাউনলোড স্পিড তো এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে তো একটা আইপি যখন শেয়ার হয়ে যায় এই কাজটা তো নেওয়ার সময় আমরা চিন্তা করবেন যে আসলে এটা কি শেয়ার আইপি নাকি ডেডিকেট কিংবা ওদেরকে বলে দিতে হবে যে আমি ডেডিকেটেড লাইন চাই অথবা শেয়ার ডেডিকেটেড লাইনের কস্ট বেশি কারণ ডেডিকেটেড লাইন যদি আপনি চান তাহলে আপনাকে আলাদা করে একটা বক্স করে এমসিবি দিয়ে আলাদা করে আপনাকে একটা লাইন তারা দিতে হবে দিবে তো যদি তা না হয় একটা সুইচ বসাইলে তো ওই সুইচ থেকে একাধিক লাইন আমরা দিতে পারবো এটা হচ্ছে শেয়ার এটা হচ্ছে শেয়ার লাইন বা তো এখন সেই ইস্যুটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে কি আপনি কি নেবেন ডেডিকেটেড লাইন নেবেন নাকি শেয়ার আইন এটা হচ্ছে বড় কথা তো যদি ডেডিকেটেড লাইন নেন তাহলে আপনাকে আলাদা করে তারা ইন্ডিভিজুয়ালি আপনার জন্য ফাইবার অপটিক দিয়ে 10 TB দিয়ে একটা লাইন আপনাকে দেবে আর যদি শেয়ার আইপেন একটা সুইচ আপনার ওই জায়গায় বসা ওখান থেকে সবাইকে তারা লাইন দিচ্ছে শেয়ার করে দিচ্ছে এগুলো তো এক্ষেত্রে আপনি ব্যান্ডউইথটা কম কস্ট কম হবে শেয়ার আর ডেডিকেটেড লাইন একটু কস্ট বেশি হয় সেটা তো বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকে বেসিক ইয়া তো এই বিষয়ে কিন্তু আরও অনেক অবশ্য কনসেপ্ট কিন্তু আছে সেটা আমি দেওয়ার চেষ্টা ওকে ওয়েল তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার আইপি আর রিয়েল আইপি একটা থিঙ্কিং এখানে দেখাবো এটা হচ্ছে কি আসলে সাবমেরিন থেকে যে আমার এখানে হয়ে এই জায়গায় মানে লাইনগুলো দেওয়া হচ্ছে এটা রিয়েল আইপি টেন এমবিপি এখানে কি করা হচ্ছে 40 MBPS বেট করে এখানে 20 MBPS আর এখানে 20 MBPS দেওয়া হয়েছে তো এই জন্য এখানে আইপিটাও এটার জন্য যে আইপিটা দেওয়া হয় সেটা এই পাবে এটার জন্য যে আইপি হচ্ছে সেটা এটা পাবে 20 MBPS 20 MBPS করে যে ওটা রিয়েল আইপি করে দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়ালি তারা পাচ্ছে এটা হচ্ছে আমার রিয়েল আইপির ক্ষেত্রে আইডেন্টিফাই এখান থেকে এটা গ্লোবালি এটার থেকে আপনাকে এই আই আইপিটি ইউজ করে আপনাকে যে কেউ আইডেন্টিফাই করতে পারবে যে কোনো জায়গা থেকে এবার আমরা আসি যে শেয়ার আইপির ক্ষেত্রে আমি বলি তো শেয়ার আইপির ক্ষেত্রে এটা মানে হচ্ছে কি এটা এই আইপিটা কিন্তু আসলে এই যে এআই চিনব না সাবমেরিন যারা ইয়ে দিবে ওরা কিন্তু পাইসি নাতে চিনবে না ও
তো সেক্ষেত্রে মানে কি করা যায়? সেক্ষেত্রে যে বিষয়টা হয় যে এআইপি দিয়ে তারা কিন্তু দেখবে না, এখানে ম্যাক অ্যাড্রেস আছে, প্রত্যেকটা সিস্টেমের একটি ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস দিয়ে তারা হিসাবটা সহজেই কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারে। তো এই ছিল যে আমরা বললাম তো যে ডেডিকেটেড লাইন, শেয়ার লাইন বা শেয়ার আর কিরকম সেই আমরা এখানে বলেছি। তো আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে কিভাবে আমি বুঝবো যে আমার আইপিটা শেয়ার আইপি কিনা বা ডেডিকেটেড কিনা, সেটা আমি কিভাবে চিনবো। তবু আমি এখানে ওয়েবসাইটে যদি আমি যাই, ওয়েবসাইটে গিয়ে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা যদি দিই আমার আইপি অ্যাড্রেসটা আমি এখান থেকেই পেয়ে যাবো। ওকে, এখানে চলে আসছে। তো হুম 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 আমার এখানে দেখে চলে আসছে যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, এবং আমার আইএসপি হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটা ইজিলি আমি এখান থেকে আমার আমি এখানে ক্লিক করো পুরো সম্পূর্ণ এভাবে দেখতে পারি কোন লোকেশনে কিভাবে কি কি। যাই হোক, এটাই এইভাবেই আমরা দেখতে পারি স্পিড টেস্ট, এখানে কি স্পিড আছে আমার এই আইপিতে সেটাও আমরা এখান থেকে ফাইন্ড করে নিতে পারি। স্পিড টেস্ট এখানে আসছে, এটা একটু ব্যান্ড আমার এখান থেকে আমি পাচ্ছি ডাউনলোড স্পিড হচ্ছে 5500 মানে 63 বা 5563 kbps, এবং আপলোড স্পিড হচ্ছে 5498 kbps। তো এইটাই মানে এভাবে কিন্তু আমরা টেস্ট করে নিতে পারি। তো স্পিড টেস্ট এখান থেকে টেস্ট করলেও আমরা বুঝে নিতে পারি। এখানে আমার ডাউনলোড স্পিডটা আমরা দেখতেছি যে 3.9 দেখাচ্ছে, আবার আপলোড 1.8 বা যেটা যা আছে সেটাই দেখাচ্ছে। এটাই টোটাল আমার রেজাল্ট হচ্ছে না। তো ওকে, আমরা বুঝতে পেরেছি যে আসলে কিভাবে আমরা আমাদের আইপি অ্যাড্রেস ফাইন্ড করব এবং আইপি যে স্পিডটা টেস্ট করব সেটা। তো আর একটা বিষয় আমি বলছিলাম, এটা শেয়ার না এটা জানতে গেলে আমাদের টোরেন্ট, ইউটোরেন্টে মানে ইউটোরেন্ট যে সফটওয়্যারটা আছে যেটা ডাউনলোড করার জন্য, ওটা ওখান থেকে কন্ট্রোল প্লাস জি দিলে এটা লিঙ্ক আমরা পাবো। ওইখানে আমরা দেখ আমি এটুকু দেখানোর জন্য চেষ্টা করব। ওকে ডিয়ার প্রিয়, আমরা যেটাই বললাম এখানে অন্য রকম বিট টোরেন্টে যখন কন্ট্রোল প্লাস বি চাপবো, চাপার পরে এই ধরনের একটা লিঙ্ক আসবে এখানে পোর্ট, এই পোর্টটা আমরা কপি করে যদি এই এই সাইডের মধ্যে দিয়ে দিই ক্যান ইউ সি মি ডট ওয়ার্ড দিয়ে, এটাতে যদি আমরা গিয়ে জাস্ট আমাদের আইপিটা যেটাই যদি পোর্টটা যদি আমরা এখানে দিই তাহলে এখানে একটা সাকসেস আসবে। তখন আমি যে চেক করি ইরর, তাহলে ইরর যদি আমার আসে সাধারণত আমার এটা রিয়েল আইপি না, আর যদি সাকসেস আসে সেটা রিয়েল আইপি। আমার পোর্ট আমি 80 দিয়ে দিই বা
7 3 0 3 4 এটা আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা যদি চেক করতে পারি এটা আসলে আমার পোর্ট নয়, সেজন্য দেখাতে পারছি না। আমাদের পোর্টটা যদি আমরা সাধারণত নিতে পারি যে ওয়েতে, সেটাই আমাদের দেখতে হবে। তো ওকে, আমি যেটা বললাম আমার এটা রিয়েল লাইফে নয়, সেজন্য আমার যার ফলে আমার এটা আসে নাই, আমার এটা শেয়ার আইপি, সে কারণে এখানে এরর আসছে। যদি আপনার রিয়েল আইপি হয় সেখানে সাকসেস আসবে। তো ধন্যবাদ ভিউয়ার, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।